বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব ১২তে। আমি নিয়মিত এই আরবি টিভি ইউটিউব চ্যানেলে আরবি ভাষার বিভিন্ন ধরনের সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরবি ভাষার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহজে আরবি ভাষাটা শিখিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুখে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, যারা আজকের এই ১২তম পর্বটা দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং পাশের বন্ধুর সাথে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত আজকে যে শব্দটি আছে সেটা হলো জুস। জুসকে আরবি ভাষায় বলা হয় আসির। আসির মানে হচ্ছে জুস। নেক্সটে লেখা আছে কমলার জুস। কমলার জুসকে আরবি ভাষায় বলে আসির আল বুরতুকাল। আসির আল বুরতুকাল মানে কমলার জুস। এবার লেখা আছে আনারস। আনারসকে আরবি ভাষায় বলে আনানাস। আনানাস অর্থ হচ্ছে আনারস। তারপরই লেখা খাবার সালাত। খাবার সালাদকে সালাতা বলা হয়, সালাতা। স্যান্ডউইচ বা হালকা নাস্তাকে আরবিতে বলা হয় শাতিরা। শাতিরা মানে স্যান্ডউইচ বা হালকা নাস্তা। এরপরই লেখা স্ট্রবেরি। স্ট্রবেরিকে আরবি ভাষায় বলে ফারাওয়ালা। ফারাওয়ালা মানে হচ্ছে স্ট্রবেরি। নেক্সটে লেখা চিনি। চিনিকে আরবি ভাষায় বলে সুক্কার। সুক্কার মানে চিনি। এবার লেখা আছে চা। চাকে আরবি ভাষায় বলে শাই। শাই মানে হচ্ছে চা। পরবর্তী ওয়ার্ড মিনিংটা হচ্ছে শাকসবজি। শাকসবজিকে আরবি ভাষায় বলে খাদরাওয়াত। খাদরাওয়াত মানে শাকসবজি। তারপর লেখা বালক। বালককে আরবি ভাষায় বলে ওয়ালাদ। ওয়ালাদ অনেক সময় আওলাদও বলা হয়ে থাকে। এবার লেখা আছে মেয়ে। মেয়েকে আরবি ভাষায় বলে বিন্ত। বিন্ত মানে হচ্ছে মেয়ে। নেক্সটে লেখা আছে পুরুষ। পুরুষকে আরবি ভাষায় বলে রাজুল। রাজুল মানে পুরুষ। তারপর লেখা মহিলা। মহিলাকে আরবি ভাষায় বলে ইমরাহ। ইমরাহ অর্থ মহিলা। এবার লেখা খাট বা বিছানা। খাট বা বিছানাকে আরবি ভাষায় বলে সারির। সারির অর্থ হচ্ছে খাট বা বিছানা। তারপরই লেখা ঘুমানোর ঘর। ঘুমানোর ঘরকে আরবি ভাষায় বলে গুরফাতুন নাউম। গুরফাতুন নাউম অর্থ হচ্ছে ঘুমানোর ঘর। এরপর লেখা সকালবেলার নাস্তা। সকালবেলার নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। ফুতুর ফুতুর মানে সকালবেলার নাস্তা। লেখা আছে দুপুরের খাবার। দুপুরের খাবারকে বলে আরবি ভাষায় গাদা। গাদা মানে হচ্ছে দুপুরের খাবার। এবার লেখা রাতের খাবার। রাতের খাবারকে আরবি ভাষায় বলে আশা। আশা মানে হচ্ছে রাতের খাবার। তারপর লেখা আছে আজ। আজ এর আরবি হচ্ছে আলিয়ুম। আলিয়ুম মানে হচ্ছে আজ। নেক্সটে লেখা আছে আগামীকাল। আগামীকালকে আরবি ভাষায় বলে বুকরা। বুকরা মানে আগামীকাল। এবার লেখা গতকাল। গতকালকে আরবি ভাষায় বলে আমস। আমস মানে গতকাল। তারপর লেখা আগে বা পূর্বে। আগে বা পূর্বেকে আরবি ভাষায় বলে গাবেল। গাবেল মানে হচ্ছে আগে বা পূর্বে। এখন লেখা আছে পরে বা পরবর্তী। পরে বা পরবর্তীকে আরবি ভাষায় বলে বাদেইন। বাদেইন মানে
পরে বা পরবর্তী, তারপর প্রথমে বা আগে। প্রথমে বা আগে কে আরবি ভাষায় বলে আউয়াল, আউয়াল অর্থ প্রথমে বা আগে। নেক্সট লিখা আছে আবাসিক হোটেল, আবাসিক হোটেলকে আরবিতে বলে ফন্দুক, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল। এবার লিখা আছে খাবার হোটেল, খাবার হোটেলকে আরবিতে বলা হয় মাতাম, মাতাম মানে খাবার হোটেল। নেক্সটে লিখা আছে জীব, জীবকে আরবিতে বলা হয় মাখলুকাত, মাখলুকাত মানে হচ্ছে জীব। এখন লিখা আছে গোসল, গোসলকে আরবিতে বলা হয় তরস বা হাম্মাম, তরস বা হাম্মাম। হাম্মাম মূলত গোসলখানাকে বোঝানো হয়ে থাকে। তারপর বাজার, বাজারকে আরবিতে বলে সুক, সুক মানে হচ্ছে বাজার। এবার লিখা আছে ক্রয় করা, ক্রয় করা বা কিনাকে আরবিতে বলে ইস্তিরি, ইস্তিরি মানে হচ্ছে ক্রয় করা। নেক্সট লিখা আছে বিক্রয় করা, বিক্রয় করাকে আরবিতে বলা হয় বিয়া, বিয়া, বিয়া মানে হচ্ছে বিক্রয় করা। তারপর লিখা আছে একেবারে, একেবারে মানে হচ্ছে মাররা, মাররা অর্থ একেবারে। তারপর লিখা একেবারে ভালো না মাররা মুকয়েস, মাররা মুকয়েস মানে হচ্ছে একেবারে ভালো না। এবার লিখা আছে দুর্ঘটনা, দুর্ঘটনাকে আরবিতে বলে হাদিত বা হাদিসুন, হাদিত বা হাদিসুন মানে দুর্ঘটনা। লিখা আছে মেহমান, মেহমানকে বলা হয় দঈফুন বা দঈফি, দঈফুন অথবা দঈফি। লিখা আছে শ্রেণী, শ্রেণীকে আরবিতে বলে সাফ বা সাফি, সাফ অথবা সাফি। এবার লিখা কতবার, কতবারকে আরবিতে বলা হয় কাম্মাররা, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার। এবার লিখা তখন, তখনকে আরবিতে বলে সুম্মা, সুম্মা অর্থ তখন। তথ্যকে আরবিতে বলে মালুমাত, মালুমাত অর্থ তথ্য। লেখা আছে এটা সুপরিচিত বা নিশ্চিত, আরবিতে বলবেন মালুম, মালুম, মালুম অর্থ জানাও ব্যবহৃত হয়। তারপর আমরা চলে আসলাম আজকের বেসিক আরবি ভাষা পর্ব 12 এর শেষে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মনের অনুভূতি। পরবর্তী পর্বে আরও সুন্দর কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।